Assalamualaikum warahmatullahi wabarakatuh. Video class 4 এর শিক্ষার্থী বন্ধুরা, সিস্টেম সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ আলোর শাখা প্রত্যেকের তো অনলাইন ক্লাসে তোমাদের আবারো স্বাগত। আমি আবারো হাজির হয়েছি তোমাদের সামনে অন্য একটা টপিক আলোচনা করার জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে এখন অনলাইন ক্লাসে বিকল্প কিছু নেই, তারপর আমাদের ঘরে বসে ক্লাসগুলো করতে হবে এবং অনলাইন ক্লাসগুলোতে তোমাদের অবশ্যই বেশি বেশি গুরুত্ব দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করার মতো ক্লাসগুলোতে আমি তোমাদের ইতিপূর্বে যে মডেলগুলো ছিল সেগুলো শেষ করেছি এবং আজকে আমরা তোমাদের নতুন একটা মডেল আলোচনা করবো, সেটা হচ্ছে মডেল নাম্বার 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জানো যে প্রথমেই মডেল টেস্টের পার্ট এ অংশ থাকে, তারপর আমরা পার্ট বি এর অংশ দেয়। আজকে আমি অবশ্যই তোমাদের পার্ট এর অংশটাই আলোচনা করবো। দেখো, তোমরা তোমাদের মডেল টেস্ট বইটি নিয়ে পড়ার টেবিলে বসে যাও এবং মডেল টেস্ট নাম্বার 7 বের করে যে অংশটুকু পড়াচ্ছি সে অংশটুকু নিয়ে দেখতে থাকো। আশা করি তোমরা ক্লাসে খুব ভালো উপভোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ, আশা করি যে এখানে একটা পেসেজ আছে, ছোট্ট একটা পেসেজ বিতার সম্পর্কে। তোমরা যদি আমি দেখাই, এখানে একটা পেসেজ আছে বিতার সম্পর্কে। আমরা এই পেসেজটি পড়বো গ্রহণবর্ষ এবং এর ওয়ার্ড মিনিংগুলো আজকে আমরা আলোচনা করবো। দেখো, প্রথমে আমরা আমি কিন্তু মনে করি একটা কথাই বলে আসছি যে প্রত্যেকটা পেসেসের লাইন টু লাইন শব্দগুলো আমাদের জানা থাকতে হবে এবং এই অর্থগুলো জানা থাকতে হবে, তাহলে তোমাদের মডেল টেস্টের যে আনসারগুলো আছে 1, 2, 3, 4 বা যেগুলো আনসারগুলো আমরা করি সেগুলো আনসার করা অবশ্যই আমাদের জন্য খুব সহজ হবে। তাহলে শুরুতে চলো আমরা পরে চলে যাই। এখানে আছে মিতা ইজ ইন ক্লাস 4, মিতা ইজ ইন ক্লাস 4, মিতা চতুর্থ শ্রেণীতে পড়ে। She gets up at 6 o'clock. She gets up at 6 o'clock. সে সকাল কয়টায় উঠতে উঠে 6টায় ঘুম থেকে জেগে ওঠে। She washes her face. She washes her face. সে তার মুখ ধৌত করে, হ্যাঁ সে তার মুখ ধৌত করে। তারপর দেখো, She has breakfast. She has breakfast at 7 o'clock. সে সকাল 7টায় কি করে? নাস্তা খায়, মানে সকালে খাবারটা খায়। She has ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock, যে সকাল 7টায় সকালে খাবার কিংবা সকালে নাস্তা খায়। দেন তারপর সি ব্রাশেস হার টিথ, তারপর সে কি করে? তার দাঁত মাজে। সি গোস টু স্কুল, সে স্কুলে যায় অ্যাট 9 o'clock, সকাল 9 এসে স্কুলে যায়। সি ওয়াক, সে হাঁটে টু হার স্কুল, সে হেঁটে হেঁটে তার স্কুলে যায়। আফটার স্কুল, স্কুলের পর বা স্কুল ছুটির পর সে বিচে সে দেখা করতে যায় হার গ্র্যান্ড মাদার, তার দাদির সাথে অ্যাট 3 o'clock, বিকাল 3টায়। স্কুল ছুটির পর 3টায় তার দাদিকে দেখতে যায়। দেন তারপর মিতা রিটার্ন, মিতা ফিরে আসে হোম, বাড়িতে অ্যাট 5 o'clock, হ্যাঁ বিকাল 5টায় বাড়ি ফিরে আসে। তাহলে দেখো, ছোট্ট একটা মেসেজ কিন্তু এটা আমি আবার করে দিচ্ছি। মিতা ইজ ইন ক্লাস 4, মিতা চতুর্থ শ্রেণীতে পড়ে। সি গেটস দা 6 o'clock, সে সকাল 6টায় ঘুম থেকে উঠে। সি ওয়াশেস হার ফেস, কিন্তু আবার কী করছে? মুখ ধৌত করে বা মুখ ধৌত করে। সি হ্যাজ ব্রেকফাস্ট, সে সকালে নাস্তা করে অ্যাট 7 o'clock, সকাল 7টায়। দেন তারপর সে ব্রাশেস, সে মাঝে হাত দিয়ে তার দাঁত মাঝে। সি গোস টু স্কুল, সে স্কুলে যায় অ্যাট 9 o'clock, সকাল 9টায়। সি ওয়ার্ক হার টু হার স্কুল, সে হেঁটে হেঁটে তার স্কুলে যায়। আফটার স্কুল, স্কুল ছুটির পর সে নিজে সে দেখা করতে যায় হার গ্র্যান্ড মাদার, তার দাদির সাথে অ্যাট 3 o'clock, বিকাল 3টায়। দেন তারপর মিতা রিটার্ন ফিরে আসে হোম, বাড়িতে অ্যাট 5 o'clock, শেষ বিকাল 5টায় আবার কী হয়? বাড়িতে ফিরে আসে। বেশ, সেক্ষেত্রে বন্ধুরা দেখো, আমি ছোট্ট একটা পেসেজ থাকবো, অর্থগুলো কোমরান জল, তোমরা অতি সহজেই এই বঙ্গানু গুলো করতে পারবে। দেখো, আশা করি তোমরা এই পেসেজ অংশগুলো পরিপূর্ণ বুঝতে পেরেছ। এখন আমরা এই পেসেজ থেকে কিছু ওয়ার্ড মিনিং তোমাদের কাছে দিব এবং এগুলো শিখে তোমরা অবশ্যই বন্ধ করে পাঠ। দেখো, আমরা এখানে যদি ওয়ার্ড মিনিং এ পাঠে চলে যাই, এখানে কিছু ওয়ার্ড আমি লিখছি, তোমরা চলে যাই তোমার সাথে। এখানে দেখো, আমরা অলরেডি এখানে গ্রুপ করে আসছি, সে অত কি বলা, সে অত বলা রেড, আর ইত্যাদি ঋণ অত কি পড়া, তাহলে সে বলা রিচ পড়া গেট আপ রুম থেকে ওঠা, গেট আপ তো কি মানে আমরা রুম থেকে ওঠা কিংবা রুম থেকে জাগা। ব্রেকফাস্ট, সকালে নাস্তা অথবা সকালে খাবার, ব্রেকফাস্ট মানে কি সকালে নাস্তা অথবা সকালে খাবার। রিটার্ন, রিটার্ন অর্থ কি আমরা বাংলা কিছু মানে কষ্ট কিন্তু গুলা ফিরে আসা, রিটার্ন অর্থ
ফিরে আসো তারপর দেখো ব্রাশ ব্রাশ হতো কি মজা ব্রাশ হতো মজা তে তে হতো কি দাঁত দেখো টি ডব্লিউ ই টি টি হতো দাঁত ওয়াশ ধোতো করা কিংবা ধোয়া ওয়াশ হতো কি ধোতো করা ওয়ার হতো সে হাঁটা ওয়ার হতো সে হাঁটা আফটার পরে দিজি দেখো তাহলে আমরা দেখো এখানে 10টা ওয়ার্ড আমরা লিখছি এই 10টা ওয়ার্ড অবশ্যই 10টা না 11টা লিখছি ভাই পরে 11টা ওয়ার্ড অবশ্যই আমরা ভালোভাবে শিখব এবং এপিএসএস এর যে ওয়ার্ড পেটিগুলো আছে এবং লাইন টু লাইন যে প্রকারগুলো আছে সেগুলো তোমরা ভালোভাবে ফার্স্ট শিখে নিবে তাহলে দেখবে তোমাদের আনসারগুলো খুব সহজ হয়ে যাবে তো শিখে দেবো তোমরা তাহলে আমরা কি শিখলাম এপিএসএস এর প্রকারগুলো শিখলাম এবং এই আর কিছু ওয়ার্ড নোটস অর্থাৎ ওয়ার্ড মিনিং এর ওয়ার্ডগুলো অত শিখলাম আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা আগামী ক্লাসে এই তোমরা এই মারিকাসটা অর্থাৎ ওয়ার্ড মিনিং যে ওয়ার্ডগুলো এসেছে এই মারিকাস করে আমাদের গ্রুপে সেন্ড করবে আগামী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আমি আগামী ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব এই মডেল কোর্সে যদি অন্য কোনো টপিক এক দুই তিন নিয়ে আমরা আলোচনা করব আগামী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ঘরে থাকো নিরাপদ থাকো এবং অবশ্যই বাবা মার কথা মতো চলো বাবা মাকে মান্য করো আমার ছোটো ভাইদেরকে ভালোবাসো আমাদের স্কুলকে ভালোবাসো আশা করি সবাই ভালো থাকবে বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ